ইদানিং পাখির খাবারের দাম অনেকটাই বেশি, আর এই সময়ে এসে বাজরিকের পাখির সস্তা খাবার তালিকা হয়তো আপনারা অনেকেই খুঁজে থাকেন। এমন খাবার তালিকা যেখানে সিড মিক্সও ভালো মানের হবে, সাথে এগ ফুড সফট ফুড সবগুলোই দেওয়া হবে পাখিকে, কিন্তু খরচটা একটু কম হবে। তো সেটা কীভাবে? মূলত আমি আমার বাজরিকা পাখির জন্য বর্তমানে কীরকম সিড মিক্স রেশিও ফলো করছি এবং তাদের সাপ্তাহিক ডায়েট চার্টটা কীরকম, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং আপনাদেরকে সরাসরি দেখাবো আমার বাজিগার পাখির ডায়েট চার্ট। তো পুরো ভিডিওতে আমি আছি সাকিব এবং আপনারা দেখছেন বার্সেলা ভরব বাংলাদেশ চ্যানেলটি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে এ টু জেড সব কিছুই বুঝতে পারবেন। তো প্রথমেই বাজিগার পাখির খাবার তালিকার মধ্যে প্রধান যে খাবার সেটা হচ্ছে সিড মিক্স। অনেকে অল্প কিছু টাকা বাঁচানোর জন্য সিড মিক্সে শুধুমাত্র চীনা কাউন ব্যবহার করে থাকেন, কিন্তু এর সাথে আর দুই তিন রকমের সিড যদি সমান অনুপাতে বা ভালো অনুপাতে মিক্স করা যায়, তাহলে কিন্তু বাজরিগার পাখির জন্য যথেষ্ট ভালো মানের একটা সিড মিক্স তৈরি হয়ে যায়। আমি বলবো না আপনাদেরকে যে এখানে বাইরের যে সিডগুলো রয়েছে, যেমন মিলেট মিক্স, সানফ্লাওয়ার সিড, এইগুলো অ্যাড করতেই হবে এমন কিছু না, কিন্তু দেশি কিছু সিডগুলো দিয়ে আপনারা সিড মিক্সের মান অনেক ভালো করতে পারেন। তো আমি সিড মিক্সে মূলত এখন চীনা কাউনের পাশাপাশি, যেহেতু এখন শীতকাল তাই গুজি তিলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এবং সাথে সাথে তিসি আমি গরমে দিতাম এবং এখনও দিই, আর এর সাথে ক্যানারি সিডটা গরমে যে পরিমাণ দেওয়া হতো এর থেকে শীতকালে তার চেয়ে একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করি, যেন পাখির গাটা গরম থাকে এবং সাথে সাথে পাখির প্রোটিনের চাহিদা অনেকটাই পূরণ হয়। মূলত পাখির প্রোটিনের চাহিদা পূরণের জন্য সফটফুড এগ ফুডই যথেষ্ট, তাই সিড মিক্সে বিদেশি সিড বা বাইরের দেশের সিডগুলোর ওপর খুব একটা চাপ না দিলেও চলে। মানে আমি বাজরিগার পাখির জন্য মূলত এটা দেই না, সিড মিক্সে সাধারণত আমি দেশি সিডগুলোই বেশি ব্যবহার করি। তো আপনারা চাইলে এই রেশিওটা ফলো করতে পারেন। আর সিড মিক্স এটা সপ্তাহে প্রত্যেক দিনই চলবে, মানে সিড মিক্স তো এটা কম্পালসারি সব দিনই দিতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে শাকসবজি। শাকসবজি আপনারা কয়দিন দেবেন এবং কী কী শাকসবজি দেবেন? তো শাকসবজি সর্বোচ্চ বাজরিকা পাখিকে এক সপ্তাহে দুই থেকে তিন দিন দেয়া যায়। শাকের মধ্যে এখন কলমি শাক, পালং শাক, লাল শাক, এই শাকগুলো আপনারা দিতে পারেন। আর সবজির মধ্যে যে কোনো রকমের সবজি আপনারা দিতে পারেন, যেহেতু শীতকাল এখন অনেক রকম সবজি অ্যাভেলেবল বাজারে, বাঁধাকপি, ফুলকপি, সিম, বরবটি, গাজর, এই রকম সবজি আপনারা পাখিকে দিতে পারেন। এরা এগুলো পাখি খুব বেশি পছন্দ করে এবং অনেক ভালো খায়, আর এগুলো ভিটামিন এবং মিনারেলসের অনেক বড় একটা সোর্স। তৃতীয়ত যেই খাবার সেটা হচ্ছে সফটফুড। এখন এই সফটফুডটা কী? এটা হচ্ছে নরম খাবার। মূলত আমি বাজরিগার পাখির জন্য যেই সফটফুড রেশিওটা ফলো করি এটা আমি আপনাদেরকে আগে বলে দিই। সফটফুড রেশিওর মধ্যে সবুজ মুগ ডাল ব্যবহার করি বাজরিগার পাখির জন্য এবং এর পাশাপাশি গম, ভুট্টা ভাঙ্গা এবং অল্প পরিমাণে বুটের ডাল। এই কয়েকটা ডাল জাতীয় শস্য মিক্স করে আমি ভিজিয়ে রাখি। সারা রাত ভিজিয়ে রাখার পর পরদিন সকালে এটা সিদ্ধ করে এর সাথে আমি অল্প পরিমাণে শাকসবজি কুচি করে এটা পাখিকে দিয়ে দিই। এটাও সপ্তাহে সর্বোচ্চ তিন দিন আমি দেই, আর যেদিন দিই তার আগের দিন রাতের বেলা বা সন্ধ্যাবেলা আমি পাখির খাঁচা থেকে সিড মিক্সের পাত্রটা বের করে রাখি এবং পরদিন সকালে এই সফটফুড বা নরম খাবারটা দিই, তাতে করে পাখি খুব দ্রুত এই সফটফুডটা খেয়ে শেষ করে ফেলে আর নষ্ট করে না। তারপরে আমি আবার সিড মিক্সের পাত্র এক দুই ঘন্টা পরেই খাঁচায় দিয়ে দিই। তো আপনারা চাইলে এই পদ্ধতি ফলো করতে পারেন। চার নম্বরে যে খাবারটা সেটা হচ্ছে এগ ফুড বা ডিম জাতীয় খাবার। এখন এই এগ ফুড আপনারা কীভাবে তৈরি করবেন? খুবই সহজ, অলরেডি আমার ভিডিও আছে বা ইউটিউবে অনেকগুলো ভিডিও আপনারা দেখতে পারবেন। এগ ফুড মূলত ডিম সিদ্ধ করে সেটা কুচি করে বা সেটা ভেঙে পাখিকে দেওয়া হয়। আমি মাঝে মধ্যে এটা এই সফটফুডের সাথেই মিশিয়ে দিই, যাতে করে পাখির খাবারের মানটা আরও উন্নত হয় এবং পাখি এটা খুব মজা করে খায়। তো এগ ফুড সর্বোচ্চ পাখিকে, যেহেতু এখন শীতকাল সেহেতু আপনারা দুই দিন দিতে পারেন সপ্তাহে, আর গরমকালে সপ্তাহে একদিন দেওয়াই যথেষ্ট। সফটফুড এগ ফুড পাখিকে অবশ্যই দিতে হবে, কারণ সিড মিক্সে যেহেতু দামি দামি যেই সিডগুলো রয়েছে বা নামি দামি যেই বিদেশি সিডগুলো সেগুলোর পরিমাণ কমিয়ে দিয়েছি, যাতে করে এই সফটফুড এগ ফুড থেকে পাখির যে প্রোটিনের চাহিদা রয়েছে সেটা পূরণ করতে পারে। এজন্য অবশ্যই কিন্তু সফটফুড এগ ফুড দিতে হবে। আর সর্বশেষ যে খাবারটা এটা হচ্ছে মিনারেল ব্লক বা ক্যারেল ফিশবোন।
মিনারেল ব্লক বা ক্যাটল ফিশ বন এটা সাধারণত পাখির বিভিন্ন মিনারেলসের ঘাটতি পূরণ করে এবং সাথে সাথে ক্যালসিয়াম, মেইনলি ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করে। অনেক সময় মিনারেলস বা ক্যালসিয়ামের ঘাটতি থাকলে কিন্তু পাখি ঠিকঠাক মতো ব্রিড করে না, বা ডিম দিলেও ডিমের খোসা নরম হয়, ডিমের সাইজ ছোট হয়, এরকম বিভিন্ন সমস্যা দেখা যায়। সেই জন্য একটা মিনারেল ব্লক অথবা ক্যাটল ফিশ বন যদি পাখির খাঁচায় ঝুলিয়ে রাখেন তাহলে পাখি তার প্রয়োজন মতো যখন প্রয়োজন হবে তখন সে এখান থেকে খেয়ে নেবে এবং পাখির মিনারেলের ঘাটতি পূরণ হয়ে যাবে আর এই সমস্যাগুলো দেখা যাবে না। আর এই মিনারেল ব্লক ক্যাটল ফিশ বন এটা সব সময় পাখির খাঁচায় দিয়ে রাখবেন। এটা একটা ক্যাটল ফিশ বন যদি দেন তাহলে আশা করা যায় 2 থেকে 3 মাস পাখির চলে যায় এক জোড়া বাজিকে পাখির জন্য, ছোটো সাইজের ক্যাটল ফিশ বন যেগুলো আছে এইগুলোই তো। এগুলোতে খুব একটা বেশি খরচ নেই, খুবই কম খরচ। তো আমি চেষ্টা করেছি কম খরচের মধ্যে কীভাবে বাজিকে পাখির একটা ডায়েট চার্ট তৈরি করা যায় এবং সেটাই আপনাদেরকে আমি দেখিয়েছি, আশা করি আপনারা উপকৃত হবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন, পরবর্তীতে আমরা সেই বিষয়ের ওপর ভিডিও তৈরি করব।